11 নম্বর থেকে এই যে রঙা যে অপরাধ, এটা কি জানেন? ভুল হয়েছে যে এটা কি মানেন কি না? সামনে তো এটা করা যাবে, আপনি মুস্তলেখা দেন তাহলে লিখিত দেন, বুঝতে পারছেন? লিখিত দেন যে আপনার ভবিষ্যতে এরকম করবেন না, করলে আমরা আপনাকে আইনে নিয়ে আসবো। আপনার এইগুলাতে তো মিশাইছেন সবগুলাতে, তাই না? শুধু এটা তো মিশাইছেন, তাহলে মিশাইছেন কি শুধু এটা? তাহলে মজার কথা হলো, আপনারা পচা মাছ রঙ দিয়ে তাজা পানা পচা আছে আর কি আপনার এখানে, এই যে পচা দেখছেন, এটা পচে গেছে, এই যে এই যে সাদা কথা তো এটাই বোঝা যায় যে আপনারা মরা মাছ মানে রং দিয়ে তাজা করে বুঝলা, এইখানে ম্যাক্সিমাম মাছই পচা। আচ্ছা কি রং এটা, কি রং দেন? পাউডারের রং, মূলত টেক্সটাইল ডাই, যেটা জর্দার রং বলে ইন্ডাস্ট্রিয়াল ডাই। ইন্ডাস্ট্রিয়াল দিলে কি হয়, এই যে জর্দার রংটা দিলে মাছটা শক্ত হয়ে যায়, এটা তাই হয়। কিন্তু আমরা আজকে সচেতন করার জন্য আসছি, সে জানেন, ঠিক আছে? একটু বলছি, হাত দেন, হাত দিয়ে দেবেন। এখানে তো আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনি কি এগুলো পচাই নিয়ে আসেন নাকি কয়েকদিন রাখার কারণে পচে যায়? শুধু পচা গুলাই বাকি আছে, বাকিগুলো বিক্রি করে দিচ্ছে, এইগুলো তো আর মানুষকে খাওয়ানোর দরকার নাই, আমরা এটা জব্দ করে ধ্বংস করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের ছাড়া যারা আছে দেখে একটু বের করে দেন। এখানে রং ছিল তো, এটা জব্দ করে দিচ্ছি স্যার, দুই জাতের মাছ পচা আছে কিছু আর কিছু জব্দ করে নেন। এইখানে কিছু মাছ জব্দ হবে, আমরা শেষ করে দিব। মোটামুটি মাছ হয়ে গেছে, মাছ মাংস হয়ে গেছে, যেটা আমি যদি না না স্যার এরকম ভাবে আপনি বিদায় নেন স্যার, আমি আপনি থাকেন।